নমস্কার বন্ধুরা আমি সুমন আজকে আমি আলোচনা করব লোকসভা এবং রাজ্যসভার সম্পর্ক নিয়ে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত সংসদীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হয় ভারতের পার্লামেন্ট উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হল লোকসভা এবং রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ এই দুই কক্ষের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই ভারতরাষ্ট্র পরিচালিত হয় স্বাভাবিকভাবেই এই কক্ষের সাংবিধানিক সম্পর্ক যথেষ্ট কৌতূহলের বিষয় এবার আমরা লোকসভা এবং রাজ্যসভার সম্পর্ককে তিনটি দিক থেকে আলোচনা করব। প্রথমত হল রাজ্যসভা এবং লোকসভা উভয়ের ক্ষমতা সমান প্রথমত হল রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন ও অপসারণের ক্ষেত্রে উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে দ্বিতীয়ত হল অর্থ বিল ছাড়া যে কোনো বিল বা আইন প্রণয়নের ক্ষেত্রে উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে তিন নম্বর হল সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ ইউপিএসসির চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ প্রভৃতি ক্ষেত্রে উভয় কক্ষের সমান অধিকার পরবর্তী হল জরুরি অবস্থার অনুমোদন সংবিধান সংশোধন বিভিন্ন কমিশনের প্রতিবেদন পেশ এই সব ক্ষেত্রে উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে এবার আমরা জানব সব ক্ষেত্রে লোকসভা বেশি ক্ষমতা ভোগ করে সেই সকল বিষয়গুলি প্রথমত হল সরকার গঠন সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এবং সরকার গঠনের আহ্বান জানান এক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকা নেই পরবর্তী হল সরকার নিয়ন্ত্রণ সংবিধানের পঁচাত্তরের তিন নং ধারা অনুসারে মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে লোকসভার আস্থা হারালে সরকারের পতন ঘটে পরবর্তী হলো, আর্থিক বিষয়ে ক্ষমতা আর্থিক বিষয়ে রাজ্যসভার তেমন কোনো ক্ষমতা নেই যেমন অর্থ বিল একমাত্র লোকসভাতেই পাঠানো যায় এবং কোনো বিল অর্থবিল বিল কিনা সেক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত রাজ্যসভা অর্থবিল নিয়ে আলোচনা তর্ক বিতর্ক সুপারিশ করতে পারে এবং দিনের বেশি অর্থ বিল আটকে রাখতে পারে না অর্থাৎ চোদ্দ দিনের বেশি হয়ে গেলে তাদেরকে আবার সেই বিলটি ফেরত পাঠাতে হয় এবং সেটি পাশ হয়ে যায় তাদের কোনো ব্যক্তিগত মতামতের প্রয়োজন পড়ে না যে তাদের কথায় বিলটি আটকে যাবে রাজ্যসভার কোনো সদস্যের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না ঠিক আছে লোকসভায় যদি বিলটি পাস হয়ে যায় তাহলে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য যাবে সিগনেচারের জন্য তখন রাষ্ট্রপতি সেটিকে সিগনেচার করে দেবে ঠিক আছে আর এইদিকে রাজ্যসভার কাছে বিলটি যাবে কিন্তু রাজ্যসভায় সেটা নিয়ে আলোচনা হবে ডিসকাস হবে ঠিক আছে কিন্তু তারা সেটিকে পরিবর্তন করতে পারবে না এবং তারা সেটিকে বাধা দিয়ে কোনোভাবে বিলটিকে বাতিলও করতে পারবে না ঠিক আছে পরবর্তী পয়েন্ট হলো সাধারণ বিল সাধারণ বিল সংক্রান্ত ব্যাপারে যদি দুটি কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয় তাহলে সেই মতবিরোধকে মেটানোর জন্য রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকেন অর্থাৎ দুটি কক্ষের সদস্যদের এক জায়গায় মিলিত করার জন্য একটি আহ্বান করেন তাদেরকে এবং এই যৌথ অধিবেশনে লোকসভার সদস্য বেশি হয় খুব স্বাভাবিক কারণ লোকসভার সিটের সংখ্যা হলো পাঁচশো বাহান্ন আর রাজ্যসভার সিটের সংখ্যা হলো দুশো পঞ্চাশ তাহলে আলটিমেটলি রাজ্যসভার থেকে লোকসভার সদস্য সংখ্যা বেশি হবে এবার রাজ্যসভার সদস্য সংখ্যা কম হওয়ায় রাজ্যসভার কথা শোনা হয় না লোকসভার সদস্য সংখ্যা বেশি হওয়ায় লোকসভা যেটি সিদ্ধান্ত নেয় এবং লোকসভার কথাই সেখানে প্রাধান্য পায় এছাড়া শর্ট কোশ্চনের জন্য আরেকটি কথা মনে রেখো যে এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার অর্থাৎ প্রশ্নটি এভাবে আসতে পারে যে রাষ্ট্রপতি যে যৌথ অধিবেশন ডাকে যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন সঠিক উত্তরটি হবে লোকসভার স্পিকার পরবর্তী হল জরুরি অবস্থা বিষয়ক ক্ষমতা উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে যে লোকসভা যদি রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য দাবি করে তাহলে রাষ্ট্রপতি তা তুলে নিতে বাধ্য এক্ষেত্রে রাজ্যসভার কোনো ক্ষমতা নেই এবার আমরা জানব যে সমস্ত ক্ষেত্রে রাজ্যসভা বেশি ক্ষমতা ভোগ করে সেই সব বিষয়গুলি প্রথমত হলো লোকসভাকে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন কিন্তু রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এবং রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না পরবর্তী পয়েন্ট হলো সংবিধানের দুশো উনপঞ্চাশ নং ধারা অনুসারে রাজ্যসভা যদি মনে করেন যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত তাহলে পার্লামেন্ট সেই আইন প্রণয়ন করতে পারে লোকসভার কিন্তু এরকম কোনো ক্ষমতা নেই তোমরা জেনে রাখো যে রাজ্য তালিকা যুগ্ম তালিকা এবং কেন্দ্রীয় তালিকা হয় এই রাজ্য তালিকায় কী থাকে রাজ্যের সব ক্ষমতাগুলো আছে সেই সব ক্ষমতা রাজ্য তালিকায় থাকে যুগ্ম তালিকায় থাকে সব বিষয়ে রাজ্যেরও ক্ষমতা আছে কেন্দ্রেরও ক্ষমতা আছে সেই সব বিষয়গুলি এবং কিছু থাকে কেন্দ্রীয় তালিকায় ঠিক আছে এবার তোমরা বলতে পারো যে দাদা তাহলে কেন্দ্রীয় তালিকায় কোনগুলো থাকে রাজ্য তালিকায় কোনগুলো থাকে তালিকায় কোনগুলো থাকে দেখো এখানে অনেকগুলো টপিক আছে আমি কিছু বলছি তোমাদের ঠিক আছে এই পয়েন্টটিকে বোঝার জন্য কেন্দ্রীয় তালিকায় থাকে ধরো প্রতিরক্ষা বিষয়ক ঠিক আছে দেশকে সেফটি দেওয়ার জন্য যেই সব বিষয়গুলো সেগুলো থাকে কেন্দ্রীয় তালিকায় তাছাড়া রাস্তা নির্মাণের কাজ এগুলো থাকে কার হাইওয়ে নির্মাণ হাইওয়ে এখানে রাস্তা নির্মাণ বলতে আমি হাইওয়ে নির্মাণের কথা বলছি ঠিক আছে হাইওয়েগুলো যে তৈরি করা হয় সেগুলো কিন্তু কেন্দ্রের আন্ডারে থাকে ঠিক আছে আরো অনেকগুলো থাকে আমি এই দুটোই বললাম তারপরে ধরো যুগ্ম তালিকা যুগ্ম তালিকার মধ্যে শিক্ষা ব্যবস্থাটা পড়বে ঠিক আছে পরের পয়েন্টই হলো যে রাজ্য তালিকায় কোনগুলো থাকে রাজ্য তালিকায় থাকে যেমন ধরো পুলিশ একটাই বললাম ঠিক আছে এই পুলিশটা যে থাকে রাজ্য তালিকায় কেন্দ্র দেখবে রাজ্যের পুলিশের ওপরে কিন্তু কোনোরকম হস্তক্ষেপ করতে পারে না এবার এই যে দুশো ঊনপঞ্চাশ নং ধারা অনুসারে বলা হয়েছে যে কোনো কারণে যদি রাজ্যের মনে হয় যে ধরো পুলিশটার ক্ষেত্রে আমি বললাম যে আজকে পশ্চিমবঙ্গ রাজ্যের মনে হলো যে পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষেত্রে হ্যাঁ কেন্দ্রের এখানে হস্তক্ষেপ করা উচিত বা কেন্দ্রের সাহায্য নেওয়া উচিত এই ব্যবস্থাটিতে আরও উন্নতি করার জন্য বা কোনো রকম যদি প্রবলেম দেখা যায় সেটি রাজ্য ফেস করতে পারছে না এর জন্য কেন্দ্রের কাছে তারা অনুরোধ করতে পারে পরবর্তী পয়েন্ট হলো উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব একমাত্র রাজ্যসভাতেই তোলা যায় লোকসভাতে এই প্রস্তাব তোলা যায় না তো সব শেষে আমরা বলতে পারি যে লোকসভা এবং রাজ্যসভার সাংবিধানিক ক্ষেত্রে লোকসভার ক্ষমতায় কিন্তু সবচেয়ে বেশি রাজ্যসভার ক্ষমতা সেক্ষেত্রে অনেকটাই কম তবে আমরা সবাই জানি যে ব্রিটেনের ন্যায় যে ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে লোকসভা রাজ্যসভার কনসেপ্ট সেখানে নিম্নকক্ষের ক্ষমতায় কিন্তু সবচেয়ে বেশি রাখা হয়েছে